যাচ্ছো বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 10 তারিখ, 5 তারিখে, 5 তারিখে। পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোথেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চোর মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়, এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব, এটা তার স্বাধীনতা। হ্যাঁ, আমরা এটা নিশ্চয়ই দেখব, যদি কেউ অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে, অ্যাকশন হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করতে গিয়ে কোনো কালার দেখা হচ্ছে না। মনে রাখবেন, এটা মধ্যপ্রদেশে হয় না, এটা ইউপিতে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, এটা বাংলায় হয়। আর তৃণমূল তৃণমূল বলে বেড়াচ্ছেন, বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল, কি করবেন বলুন? মাও তৃণমূল, বাবাও তৃণমূল, ভাইও তৃণমূল, বোনও তৃণমূল, মাসিও তৃণমূল, পিসিও তৃণমূল, তৃণমূলকে টানবার কি দরকার? পার্টি শিখিয়ে দিয়েছে না পার্টি করেছে? তার বাবা যদি তৃণমূল করে, তার ছেলে কার সাথে কি প্রেম করেছে, কি অন্যায় করেছে, তৃণমূল দেখিয়ে দিচ্ছেন? যেন মনে হচ্ছে তৃণমূলটা আপনার কাছে চোখে দেখলেই সর্ষের ফুল মনে হচ্ছে। কার দালালি করছেন, কাদের দালালি করেন? সকালবেলায় বিজেপি পার্টি অফিস থেকে বলে দেয় এইটা নিউজ হবে, কই প্রাইস হাইক, নিদ্দা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।